বাম জামানার খেসারত দিতে হচ্ছে রাম জামানতেও। দীর্ঘ প্রায় এক থেকে দেড় বছর যাবত দক্ষিণ মাতারবাড়ি পঞ্চায়েতের অধীনে ভর্মছড়া এডিসি ভিলেজে যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তাটি মেরামত করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না দক্ষিণ মাতারবাড়ি পঞ্চায়েত। এলাকাবাসীর তরফ থেকে বহুবার পঞ্চায়েতকে দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন এলাকাবাসী একটি দাবি, রাস্তাটির যেন অতিসত্বর মেরামত করে দেওয়া হয়। দুর্ঘটনা হইতেছে, রাস্তাটা খুব খারাপ, মানুষ আসতে অসুবিধা হইবে, রাস্তা হইল গ্রামের সবাই চলতে আসতে ভাল লাগবে। এটাও এই যেন অমরনগর কলোনি ধরে এই জায়গা, এটা আপনি মধ্যপাড়ার বলে তো দীর্ঘ এক বছর ধরে রাস্তাটা খুব খারাপ আছে। এমনি তো কাম চলছে, তো এগারো কাম থেকে করা যাচ্ছে, সরকারও ব্যবস্থা করতে হবে কামে লেগে, তাহলে ঠিক আছে।